ওয়েলকাম টু ডব্লিউ ম্যাথ ক্লাস এখন আমরা ক্লাস টেনের বসে দেখি ওয়ান পয়েন্ট টু এক চল বিশিষ্ট দীঘাত সমীকরণের চারের দাগের অঙ্কগুলো করব এখানে এক একটা কী বলছে না থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফিজিক্যাল টু ওয়ান সিক্সটি মাইনাস টু ওয়াই স্কোয়ার এখান থেকে আমার ওয়াইয়ের মান বার করতে হবে যদি দীঘাত সমীকরণ তাহলে আমরা এখান থেকে ওয়াই এর দুটো মান পাবো ঠিক আছে কীভাবে করবো না ওয়াই স্কোয়ারগুলোকে আমরা একদিকে করল ঠিক আছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার আসে সোনের আগে আসলে প্লাস অফ টু ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান থাকলো মাইনাস টোয়েন্টি সনের এদিকে গেলে প্লাস অফ টোয়েন্টি হয়ে গেল তাহলে থ্রি ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার ফাইভ ওয়াই টু একশো আর কুড়ি যোগ হয়ে কথা হবে একশো বা ওয়াই স্কোয়ার টু কথা হবে পাঁচটা গুণ আছে এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে পাঁচ দিয়ে কাটলে কত হবে না তিন পাঁচ পনেরো তিন থাকে একটা আঠেরো থেকে পনেরো নিলে তাহলে তিন আর এই শূন্য তিরিশ পাঁচ ছয় তিরিশ বা ওয়াই সমান কত হচ্ছে না থার্টি সিক্স বা ওয়াই সমান কত হবে না প্লাস মাইনাস হবে একটা বর্গমূলের চিহ্ন হবে ছত্রিশকে আমরা কী লিখতে পারব ছয় ঠিক আছে বা ওয়াই সমান কত হবে না দুটো থাকলে রুটের বাইরে একটা ছয় আসে তাহলে প্লাস মাইনাস ছয় অতএব নির্ণয় সমাধান কী হবে এক্সের মান ছয় হতে পারে অথবা মাইনাস ছয় হতে পারে এক্স সমান ছয় এক্স সমান মাইনাস ছয় এটা আমাদের ছিল চারের দ্যাগের একের অঙ্ক এরপরে দুইয়ের দ্যাগের যে অঙ্ক আছে চারের সেখানে কি বলছে না টু এক্স প্লাস ওয়ান হোলের স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হলে স্কোয়ার টু সিক্স এক্স প্লাস সেভেন এই অঙ্কটা আমরা প্রথমে তুলব এখানে টু এক্স প্লাস ওয়ান হোলের স্কোয়ার এক্স প্লাস ওয়ান হোলের স্কোয়ার টু সূত্র আমরা জানি কী হয় না এ স্কোয়ার হয় প্লাস টু মানে টু এক্স মানে এখানে এক প্লাস ওয়ান এর স্কোয়ার হবে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার এটাও আমরা এ প্লাস ভোল স্কোয়ারে তাহলে এক্সের স্কোয়ার টু ডট এক্স ডট ওয়ান স্কোয়ার বা এটা টু এর স্কোয়ার করলে কথা হবে না ফোর এক্স এটা ফোর এক্স হবে প্লাস ওয়ান প্লাস এটা হবে প্লাস ওয়ান ইজিক্যাল টু সিক্স এক্স প্লাস ফোরটি সেভেন বা এখানে ফোর এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার ফোর এক্স এখানে টু এক্স সিক্স এক্স ওয়ান আর এখানে ওয়ান তাহলে টু টু সিক্স এক্স প্লাস সেভেন এদিকে সিক্স এক্স আছে এখানে সিক্স এক্স আছে এটা ক্যান্সেল হয়ে যাবে বা ফাইভ এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফর্টি সেভেন প্লাস টু ওদিকে গেলে মাইনাস টু বা ফাইভ এক্স টু ফর্টি ফাইভ বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফর্টি ফাইভ এখানে গুণ আছে পাঁচ তাহলে এদিকে গিয়ে ভাগ হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে এক্স স্কোয়ার টু কত নাইন তাহলে এক্স ওয়ান কত হবে প্লাস মাইনাস নাইনকে আমরা লিখতে পারব থ্রি ইন্টু থ্রি বা এক্স ইসিক্যাল টু কত না প্লাস মাইনাস থ্রি সেখান থেকে আমরা কী বলতে পারবো না অতএব নিম্ন সমাধান এক্স ইসিক টু থ্রি হবে আর এক্স ইসিক টু মাইনাস থ্রি হবে তারপরে চারের দাগের যে তিনের অঙ্ক আছে সেইখানে কী বলছে না এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস নাইন ইকাল টু ওয়ান নাইনটি ফাইভ ঠিক আছে তাহলে কী বলছি না এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস নাইন টু ওয়ান ফাইভ এখান থেকে আমরা প্রথমে একটা গুণ করে নেব এক্সের সঙ্গে এক্সটা গুণ করলে এক্সের স্কোয়ার এক্সের সঙ্গে মাইনাস নাইন গুন করলে মাইনাস নাইন এক্স সঙ্গে এক্স গুণ করলে মাইনাস সেভেন এক্স মাইনাসে মাইনাসে প্লাস হয় সাত নয় তো তেষট্টি হবে ওয়ান নাইনটি ফাইভ মাইনাসের ঘরে নাইন এক্স মাইনাসের ঘরে সেভেন মাইনাস ষোলো এক্স হলো প্লাস সিক্সটি থ্রি এটা সমানের আগে আসলে মাইনাস ওয়ান নাইনটি ফাইভ টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স থেকে তেষট্টি চলে গেলে কথা হবে মাইনাসের ঘরে বেশি মাইনাস চিহ্ন হবে তিনের কয় দাও পাঁচ দুই ছয়ের দাও নয় তিন থাকে এক ঠিক আছে তাহলে আমরা একশো বত্রিশকে মিডিল টার্ম করব এক একশো বত্রিশ কি এমনভাবে ভাঙব যেন একটা ষোলো হয় ঠিক আছে যোগ বিয়োগ করে তাহলে একশো বত্রিশকে আমাদের দুই দিয়ে ভাঙি ছ দুগুণে বারো ছ দুগুণে বারো আবার একটা দুই দিয়ে ভাঙলে তেত্রিশটা তিন দিলে এগারো ঠিক আছে তাহলে আমরা কীভাবে নিতে পারি তাহলে আমরা কী করতে পারি না মাইনাসের ঘরে এগারো দুগোনে বাইশ নিতে পারি আর প্লাসের ঘরে আমরা ছয় নিতে পারি তাহলে মাইনাস আমরা কত পাবো না ষোলো পাবো তাহলে একশো বত্রিশকে আমরা কী লিখবো বাইশ ইন্টু ছয় ঠিক আছে বা এটাকে আমরা লিখতে পারছি এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স প্লাস সিক্স এক্স তাহলে এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি ষোলো মাইনাস ওয়ান থার্টি টু ইজিক্যাল টু জিরো বা এই দুটো থেকে আমরা এক্স কমন যদি নিই তাহলে এক্স মাইনাস টোয়েন্টি টু আর এখান থেকে যদি আমরা সিক্স কমন নিই তাহলে সিক্স এক্স মাইনাস ছদুগানে বারো ঠিক আছে ছদুগানে বারো ইজিক্যাল টু তাহলে আমরা কী করলাম না এক্স স্কোয়ার মাইনাস ষোলোকে লিখলাম বাইশ এক্স প্লাস সিক্স এক্স মাইনাস একশো বত্রিশ ওয়ান শূন্য তাহলে এখানে দুটো থেকে আমরা এক্স কমান নিলাম এক্স মাইনাস বাইশ হলো আর দুটো থেকে আমরা ছয় কমান নিচ্ছি তাহলে কথা হবে এখানে এক্স মাইনাস বাইশ তা দুটো প্রোডাক্টের গুণফল শূন্য সেখান থেকে আমরা কী বলতে পারবো না এক্স মাইনাস বাইশ আছে এক্স মাইনাস বাইশ সেটা একবার লিখে আগে এক্স মাইনাস বাইশ আর এখানে থাকে এক্স প্লাস সিক্স টু জিরো তাহলে দুটো প্রোডাক্টের গুণফল শূন্য ঠিক আছে এইটার এটা সমান ছিল একবার লিখেছি আর এটা আর এটা একবার লিখেছি ঠিক আছে দুটো গুণ করে শূন্য মানে হয় এ শূন্য না এ শূন্য ঠিক আছে হয় এক্স মাইনাস বাইশ ফিজিক্যাল টু শূন্য সেখান থেকে আমরা পেয়ে যাবো এক্স ওয়ান বাইশ অথবা এক্স প্লাস সিক্স ফিজিক্যাল টু জিরো বা সেখান থেকে পাবো এক্স ফিজিক্যাল টু প্লাস ছয়টা দিয়ে গেলে মাইনাস ছয় ঠিক আছে অথবা নির্ণয়ের সমাধান কথা হবে নির্নে সমাধান এক্স মান বাইশ আর একটা হবে এক্স মান মাইনাস ছয় ঠিক আছে এই আমাদের তিনের দাগের অঙ্ক এরপরে আমাদের চারের দাগের অঙ্কটা কী বলছে না থ্রি এক্স মাইনাস টোয়েন্টি ফোর বাই এক্স ফিজিক্যাল বাই যেহেতু এক্স দিয়ে একটা ভাগ আছে হরে শূন্য হলে আনডি হয়ে যাবে তার এখানে বলেছে যে এক্সের মানটা শূন্য হবে না তাহলে আমরা প্রথমে কী করবো না এটা থ্রু আউট এক্স দিয়ে গুণ করে নেবো ঠিক আছে তো এটাকে থ্রি কে এক্স দিয়ে গুণ করলে থ্রি হবে মাইনাস চব্বিশ বাই একে একটা এক্স দিয়ে গুণ করলে এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যাবে তাহলে মাইনাস চব্বিশ থাকবে এটাকে একটা এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার বাই থ্রি হবে ঠিক আছে এবার এখানে একটা বাই থ্রি আছে তাহলে আমি পুরোটাকে একটা তিন দিয়ে গুণ করে নিচ্ছি যেটা হবে নাইন এক্স স্কোয়ার হবে চব্বিশকে তিন দিয়ে গুণ করলে কথা হবে তিন চব্বিশ বাহাত্তর হবে আর এটাকে একটা তিন দিয়ে গুণ করলে এই তিনের সঙ্গে এই কেটে যাবে ঠিক আছে এটা আমি লিখছি না একেবারে এটা থাকছে আমার ঠিক আছে বা নাইন এক্স প্লাস এক্স স্কোয়ার কত সময় আসলে মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস টু গেলে প্লাস সেভেন্টি টু তা নাইন এক্স স্কোয়ার থেকে একটা এক্স চলে গেলে কটাতে এক্সকোয়ার থাকে এইট এক্স স্কোয়ার টু টু তাহলে এক্স স্কোয়ার টু কত আসে না আটটা গুণ আছে এদিকে গিয়ে ভাগ হবে তাহলে 72 টু বাই এইট আট নয় বাহাত্তর তাহলে এক্স স্কোয়ার টু কত হচ্ছে না নাইন বা এক্স মান কত হবে না প্লাস মাইনাস এটা রুটো অফাগ নাইনকে আমরা লিখতে পারি থ্রি ইন্টু থ্রি বা টু প্লাস মাইনাস সমাধান এক্স ওয়ান তিন হবে এক্স ওয়ান মাইনাস তিন হবে এর পরের আছে সেটা বলছে যে এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স নট টু জিরো ঠিক আছে তাহলে আমাদের এই যে হরে এক্স আছে সেজন্য জিরো দিয়েছে হবে না তাহলে এখান থেকে আমার এক্সের মানটা বার করতে হবে ঠিক আছে তাহলে আমরা যদি লসও করি এদিকে থ্রি আর লস লসু থ্রি এক্স হবে থ্রি থ্রি মিলে গেলে এক্সের সঙ্গে এক্সটা গুণ হয়ে হবে এক্সের স্কোয়ার এখানে এক্স এক্স মিলে গেলে তিনের সঙ্গে এটা তিন গুণ হয়ে নয় হবে কত হবে না ফিফটিন বাই এক্স ঠিক আছে যেটা আমি কোনাকুনি গুণ করি তাহলে কী হবে না কিন্তু এক্সের সঙ্গে এক্সটা আমরা কাটতে পারি এখানে ঠিক আছে হরে এক্স আছে এখানে হরে এক্স আছে তাহলে সেখান থেকে কথা হবে না এক্স স্কোয়ার প্লাস নাইন এখানে ওয়ান ছিল এটা কোনো গুণ করছি তাহলে এক্স স্কোয়ার প্লাস নাইন এর সাথে গুণ করলে হবে তিন পনেরো কত হয় পঁয়তাল্লিশ ঠিক আছে বা এক্স স্কোয়ার ইজিক টু পঁয়তাল্লিশ প্লাস নাইন সমানের দিক গেলে মাইনাস নাইন হয়ে গেল বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু পঁয়তাল্লিশ থেকে বাদ গেলে কত থাকবে না ছত্রিশ ঠিক আছে বা এক্স সমান কথা হবে না প্লাস মাইনাস ছত্রিশকে আমরা লিখতে পারি ছয় ইন্টু ছয় ঠিক আছে বা সেখান থেকে এক্স প্লাস মাইনাস সিক্স অতএব আমরা কী বলবেন অতএব সমাধান নির্ণয় সমাধান এক্স একটা প্লাস হবে আঠটা এক্সেজিকেল টু মাইনাৰ ছয় ঠিক আছে